এই প্রথম সিক্স নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠানে বোম্বে থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলকে আগ্নি এবং আমাদের সৌরভীদেব বর্মা সহ কলকাতার ফসিলস রক ব্যান্ড সহ বিভিন্ন সঙ্গীত সংস্থাগুলি পারফর্ম করবে এবং 15 তারিখে উত্তর পূর্বাঞ্চলের 8 জন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর যে আসার কথা রয়েছে যুব সম্প্রদায়কে নিয়ে এত বড় ফেস্টিভ্যাল এর আগে কখনো ত্রিপুরায় হয়নি। তো আমরা আশা করি সবাই সহযোগিতা নিয়ে উক্ত ফেস্টিভ্যাল একটা চূড়ান্ত মাত্রা পাবে এবং এতে ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি বহিরাজ্যের মানুষরা জানতে পারবে। উক্ত অনুষ্ঠানকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রাজ্যবাসীর প্রতি আহ্বান করছি এবং রাজ্যের সমস্ত যুব সমাজকে আমি আহ্বান জানাই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের মহান কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য। জয়েন আস এন্ড সেলিব্রেট উইথ গ্লোরিয়াস কালার্স অফ দ্য নর্থ ইস্ট।